এই যে ষষ্ঠীর জন্য এত কেনাকাটা কার কার জন্য করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সাধনা এস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি। তো সবারই প্রথমে বলি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখনো চাটা কিছু খাওয়া হয়নি, করাও হয়নি। তো বেশ কয়েকদিন আমার এই ফেসটা তোমাদেরকে আমি দেখাইনি। তো এখন এমনি জাস্ট গানের ভিডিও ছাড়ছিলাম, ভাবলাম যে ষষ্ঠীর বাজার একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো কালকে আমি অনেকগুলো শাড়ি নিয়েছি, আমার দাদা ভাই দেবে আর আমি দেবো, সেই জন্য তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। আর আজকে সকাল সকাল একটু কমপ্লিট মাছ নিয়ে নিয়েছি, রান্না হবে, কি কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। যেহেতু অনেকদিন ব্লগ দিইনি, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমাদেরকে আমার অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু করার আছে, অনেক কিছু বলারও আছে। তো চলো, তার আগে তোমার দাদা ভাই এখনো ঘুমাচ্ছে, আমি এদিকে সবজি সবজি কেটে কুটে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছে যে কি কি রান্না হবে না হবে। কিন্তু তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, অনেক ইন্টারেস্টিং পাবে। তো চলো এখন, টাটা বন্ধুরা। চাটা খাওয়া কমপ্লিট আর রান্না বসিয়ে দিয়েছে, তোমাদের দাদা ভাই এখন নিয়ে আসলো এই যে ডালপুরি। আমি ভাবলাম যে শেয়ার করা হয়নি, তাই খেতে খেতেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর পশুদিন ষষ্ঠী, আর হচ্ছে আমি এই ব্লগটা যেহেতু ষষ্ঠীর আগে করছি, ষষ্ঠীর দিনকে ছাড়বো, আর ষষ্ঠীর ব্লগটা তার পরের দিন ছাড়বো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আবার এই একটা প্রবলেম, আমার বাবার বাড়িতে টাওয়ার থাকে না, তোমরা সবাই জানো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। কেমন বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, মানে এখন রান্না করার পরে দেখাচ্ছি, আগে দেখাতে পারিনি। ভাত আছে, আর এটা হচ্ছে কমপ্লিট মাছের বাড়ি, পোস্ত সর্ষে, আর এখানে যে সব রকম সবজি দিয়ে বড়ি ভেঙে তরকারি, আর এই যে এখানে ষষ্ঠীর জন্য সমস্ত ফল ফুল এইসব যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে। এই যে তোমাদের একবার দেখিয়ে দিলাম ভালো করে, বাজার থেকে সব পুজোর বাজার টাজার নিয়ে আসলো, সেগুলো তোমাদের দেখালাম। তো চলো এগুলো আমি গুছিয়ে। হ্যালো বন্ধুরা, সানটান কমপ্লিট। আর এই যে এখন দেখতে পাচ্ছ রাস্তায় আছি, রাস্তায় এখানে এক জায়গায় একটু সবাই বসে থাকে, ওখানে একটু বসবো, তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি, আর এই যেখানে সবাই বসে আছে দেখছো এখানটাতে বসবো। তো চলো পরে কথা হচ্ছে, টাটা। ওখান থেকে চলে এসেছি আর তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছি, এখন ভাত টাত খাওয়া দাওয়া হবে। আমি আর আমি এই ভ্যাকসিন চকলেট গুলো খাচ্ছে, তাই তোমাদের দেখালো। তো চলো আমরা খাবার টাবার খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার, টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সারা দিন তোমাদের যেটা আমি বলে বলে আসলাম, তো এখন আমি অবশেষে পড়ে গেছি ষষ্ঠীর জন্য, কাদের কি কেনাকাটা করেছি আমি আর আমার দাদা ভাইও এখান থেকে কেনাকাটা করেছে, কি কার জন্য কেনাকাটা করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সবারই প্রথমে আমি তোমাদেরকে একবার, দাঁড়াও একটা জিনিস দেখাই, দাঁড়াও এই দেখো একটা জিনিস ঢেলেছি, দেখো কতগুলো, দেখো এগুলো সবগুলো হচ্ছে ষষ্ঠীর কেনাকাটা হয়েছে। দাদা ভাই কিছু দেবে, আমি কিছু দেব, আর এর মধ্যে আমারও রয়েছে। তো চলো তোমাদের এবার আমি দেখিয়ে দিই যে কার জন্য কি কেনা হয়েছে, আমি সঠিকটা তো জানি না, তবুও যেটুকুনি পারি কার, মানে কার জন্য কি কেনা হয়েছে এটা হয়তো আমি তোমাদের বলতে পারছি না, কারণ কে কোনটা নেবে আমি তো জানি না। আমার মাকে যেটা আমি দেবো, আমার দাদা ভাই যেটা দেবে, তো সেটা আমি জানি। তো চলো তোমাদের সাথে প্রথমে আমি দেখিয়ে দিই, যেটা আমার একটা নতুন কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এই রেড কালারের যে জামদানিটা দেখছো, এটা আমি আমার জন্য নিয়েছি। তো এইটার ডিজাইনগুলো, মানে এই শাড়িগুলোর সব ডিজাইন এক, শুধু দুটো ডিজাইন বাদ দিয়ে, কিন্তু সেগুলো আমাকে দিয়েছে। তো কে দিয়েছে না দিয়েছে সেগুলো বলবো, আর মানে যার কাছ থেকে শাড়িগুলো নিয়েছি সব এক ডিজাইন, শুধু কালার কিছু কিছু আলাদা, কিন্তু এখানে চারটে পাঁচটা শাড়ি পুরো আকাশি কালারের হয়ে গেছে। তো চলো তোমাদের ডিজাইনটা আমি একবার দেখিয়ে দিই। এই যে এই যে ডিজাইনটা দেখছো, এটা সারা শাড়িতে এরকম কাজ করা, সারা শাড়ি অল ওভারে এরকম কাজ করা আছে। আর এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইন, এই যে এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে আগতের, এইটা হচ্ছে আঁচলের ডিজাইন। এই যে কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকে আমি বাদবাকিগুলো দেখিয়ে দিই, দেখাতে দেখাতে গুছাতে গেলে হয়তো আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই যে তারপর হচ্ছে এই আকাশি কালারটা, এই ডিজাইনটা অনেকটাই আলাদা, কারণ এইটাই হচ্ছে আলাদা ডিজাইন। এই যে এটা হচ্ছে তোমার আঁচলা, এই যে এটা হচ্ছে আঁচলা ছানা। আর এই যে এটা হচ্ছে, এই যে ভিতরে হচ্ছে অনেকটা অনেক গ্যাপ গ্যাপ, অনেকটা গ্যাপ আছে ভিতরটা, তো তার জন্য এটা আমি খুললাম না। আর তোমাদের সব শাড়ি আমি খুলবো না, টোটাল এখানে দুটো শাড়ি দেখানো হলো, আর এই যে এই একটা শাড়ি, ডিজাইনগুলো সবগুলোই একই। এবার তোমাদের বলে দিচ্ছি, আমি আর খুলবো না শাড়িগুলো, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম এই শাড়িটা আর এই শাড়িটা পুরো একই কালার, একই ডিজাইন, একই সব কিছু, এই দুটো শাড়ি
তো এই দুটো শাড়ি আমার দাদা ভাইয়ের নিয়েছে, হয়তো শাশুড়ি মার জন্য, জেঠি শাশুড়ি মার জন্য, যাই হোক কিছু একটা হবে। আর এই যে এই দুটো শাড়ি একই ডিজাইন একই কালার, কি শুধু এই পিঙ্ক কালারের মধ্যে ব্লু কালার কম্বিনেশন করা আছে। তো যেটা হচ্ছে এটা নিয়েছি আমি আমার কাকিমার জন্য, আর এটা আমার বৌমণি নিয়েছে ওর পিসিমণির জন্য, মানে আমার দাদা ভাইয়ের পিসি শাশুড়িমার জন্য। তো একটু ভিডিওটা পজ করতে হয়েছিল, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটাও দুটো নেওয়া হয়েছে, এই যে এই একটা কালারের এই একটা কালারের, এই একটা হচ্ছে আমার মায়ের জন্য আমার দাদা ভাই নিয়েছে, আর এটা কার জন্য নিয়েছে আমার দাদা ভাই এটা আমার জানা নেই, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে এই ডিজাইনটা আলাদা, একদমই আলাদা, এটা আমার মামা আমাকে দিয়েছে, আমি কদিন আগে মামার বাড়ি গেছিলাম, তো এখন তো আমি ব্লগ দিতে পারছি না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আমার মামার পাল্লুম আছে, ওখান থেকে আমাকে এই শাড়িটা দিয়েছিল। এটা হচ্ছে গ্যাপ শাড়ি, এটা হচ্ছে আঁচলার ডিজাইন, এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচলার ডিজাইন, আর এর ভিতরে গ্যাপ গ্যাপ দেওয়া রয়েছে। আর এই যে এই শাড়িটা দেখছো ডিজাইনগুলো সবই এক, এটা হচ্ছে গোলাপি কালারের, এটা ষষ্ঠীতে আমি নিয়েছি মায়ের জন্য, তো এগুলো আর খুলছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে এটা হচ্ছে লাল সাদার মধ্যে, এটা তো তোমরা দেখেছো আমি অনেকদিন আগেই কিনেছিলাম, ভাবলাম যে জামদানিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তার জন্য দেখিয়ে দিলাম। তো সব কিছু কেনাকাটা কমপ্লিট, পাপার জন্য এখনো কেনা হয়নি। আর একটা জিনিস কিনেছি, দাঁড়াও ফোন দেখাই, ও ওটা দুটো বিছনার চাদর নিয়েছি, ওটাও আকাশিতে সাদা কালারের, ওটা হচ্ছে সি একটু মানে কি যেন বলে সিল্কেটের নয় কি একটা কেমন দাঁড়া, কিন্তু খসখসে সুতান সুতির না, দুটো চাদরে 200 টাকা, তো তার জন্য নিয়ে নিয়েছি, কম দামে পেয়েছিলাম বলে বস। আর হচ্ছে এই যে এতগুলো শাড়ি যে আমরা কিনেছি দাদা ভাই আর আমি মিলে, তো এই যে এগুলো সব ষষ্ঠীতে দেওয়া হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ষষ্ঠীতে যাবো কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু যখন ষষ্ঠীতে যাবো বিকেলে যাবো, তো পুজোটা এখানেই দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমার দাদা ভাইয়ের কাজের একটু চাপ আছে, ওর জন্য হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।